সাতক্ষীরা সদর দুই আসনের নবনির্বাচিত এমপি আশরাফুজ্জামান আশুকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সাতক্ষীরা থেকে শরীফুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। এই গণসংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস ছাদেক সহ আরও অনেকে। এসবে শত শত মানুষ ফুলে শুভেচ্ছা জানিয়ে নবনির্বাচিত সাংসদকে ভালোবাসায় সিক্ত করেন। সভাপতি, সাধারণ সম্পাদক, সাতক্ষীরায় কোন অন্যায় অবিচার করে কেউ ক্ষমা পাবে না। আগামী দিনের সুন্দর সাতক্ষীরা করার জন্য আমাদের মতো একটি ক্ষুদ্র রাজনৈতিক